এবার ট্রেন চালাবেন ত্রিপুরার মেয়ে দেবলীনা। ত্রিপুরার রাজধানী আগরতলার মেয়ে দেবলীনা রায় ভারতীয় রেলে ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিযুক্তি পেয়েছেন। যদিও এই পেশায় নারী পুরুষ এসবের কোনো বাধাধরা নিয়ম নেই, তবুও বিশেষ করে পুরুষরা বেছে নেয়, কিন্তু মেয়েরাও যে কোনো অংশে কম নয় তা প্রমাণ করে দিলেন দেবলীনা। তারই আগ্রহে খুশি পরিবারের সদস্য থেকে আগরতলাবাসী সবাই। বর্তমান ভারতের অন্যান্য রাজ্যের মেয়েরা ট্রেনের কন্ট্রোল রুম থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, এমনকি ট্রেনের লোকো পাইলট হিসেবেও সমান দায়িত্বের সঙ্গে কাজ করে। এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্য থেকে এই কাজে কোনো মেয়ে যোগদান করেনি। অবশেষে ত্রিপুরা রাজ্য থেকে প্রথম ট্রেনের লোকো পাইলট হিসাবে কাজ করার নজির তৈরি করল আগরতলা রামনগর এলাকার বাসিন্দা দেবলীনা রায়। তিনি জানান, 2011 থেকে 2014 সাল পর্যন্ত আগরতলার পার্শ্ববর্তী নরসিংগড় এলাকার ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ টিআইটি থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ডিপ্লোমা পাস করেন। এরপর কলকাতা থেকে 2017 সালে বিটেক সম্পূর্ণ করেন। এরপর থেকে চাকরির জন্য পরীক্ষা দিতে শুরু করেন দেবলীনা। সেই সঙ্গে তিনি আরো বলেন, ছোটবেলা থেকে রেলওয়ে দপ্তরে চাকরি করার তার ইচ্ছে ছিল, তবে অফিসে বসে চাকরি করা তার ভালো লাগে না, তাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরিতে আবেদন করেছিলেন এবং অবশেষে তার সেই ইচ্ছা পূরণ হয়। আপনার নামটা? নাম দেবলীনা রায়। আপনি সম্পর্কে যদি একটু বলুন। আমি আমার বাড়ি রামনগর রন্নং সেভেন। তো আমি, আমার বাবার নাম রণবীর রায়, মার নাম চন্দ্রানী ভট্টাচার্য। আমি ছোটবেলা থেকে ডন বস্কোতে পড়েছিলাম। ডন বস্কোতে পড়ার পর 2011 আমার মাধ্যমিক কমপ্লিট হয়। তারপরে আমি ডিপ্লোমা করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। 2014 আমার ডিপ্লোমা কমপ্লিট হয়, টিআইটি থেকে পড়েছিলাম। তারপরে আমি বিটেক করি জিএমআইটিতে কলকাতা থেকে। 2017 আমার বিটেক কমপ্লিট হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার করছিলাম, তারপর নানা এক্সাম দিয়েছি, তারপরে আমার এই রেলওয়ে জবটা আমি পেয়েছি। আমরা শুনেছি যে আপনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য এবার আপনি পেয়েছেন, কবে থেকে প্রিপেয়ার করেছেন এবং কবে আপনি জয়েন করছেন? বেসিক্যালি রেলওয়ে জবটার জন্য আমার বেশি দিনের প্রিপারেশন লাগেনি, খুব একটা বলতে গেলে মানে মাস দু তিন মতো আমি প্রিপেয়ার করেছিলাম। 2018 এটার এক্সাম বেরিয়েছিল প্রিলিমসটা, তো তখন দিই আমি, তো ক্লিয়ার করি, তারপর মেন্সের জন্য প্রিপেয়ার করলাম, তারপর মেন্স ক্লিয়ার করি, তো এভাবে হয়ে গেল আর কি। লোকো পাইলটই কেন অন্যান্য ক্ষেত্রে আপনি জাননি বা রেলওয়ের ক্ষেত্রে আপনি চুজ করেছেন? অ্যাকচুয়ালি রেলওয়েতে জব করাটা, লোকো পাইলটের জবটা সেরকম তখন বেরিয়েছিল বলে, রেলওয়েতে জব করা আমার ড্রিম ছিল ছোটোবেলা থেকেই। তো রেলওয়ে একটা খুব ভালো অর্গানাইজেশন, তো সেজন্য আমার ওখানে মানে ছোটোবেলা থেকে ড্রিম ছিল, তো সেজন্য আর কি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।